পীর সাহেব চরমুনাই গতকালকে ইসলামী আন্দোলনের মহা সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে এই দেশের সকল নিবন্ধিত দলের কর্মসূচি এমন কি মাঠের বিরোধী দল বিএনপির কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে নতুন খেলা কিন্তু শুরু হয়ে গেল ঠিক কি না জোরে কোন ওবাইদুল কাদের সাহেব যত খেলতে চান পাও নুলা হবে বল ধাক্কাও দিতে পারবে জায়গায় বসে যাবেন ঠিক কি না জোরে কোন কারণ যারা বলে ভারতের সাথে আমাদের রক্তের বন্ধন ওরা জ্ঞানপাপী ওরা বেয়াদব রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করতে হলে সকল ইসলামী দলগুলি একত্রিত হবে এটা কি আপনারা চান যার বল যত যত বড় হোক কারণ 600 বছর আন্দোলন করে এককভাবে ক্ষমতায় কেউ যেতে পারবে না এটা বাস্তবতা বাংলাদেশ সুতরাং ইসলামী দলগুলির রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করার জন্য এক হল সামাজিকভাবে ইসলামকে বিজয়ী করার জন্য হেফাজত ইসলামের ব্যানারে সকল পীর ফকিররা এক হয়ে যান ঠিক কি না জোরে কোন তাই দুইটি স্লোগান মামুনুল হক সাহেব সহ আমরা কারাগারে তৈরি করেছি রাজনৈতিকভাবে ইসলামী দলগুলিকে দল যার যার ভোট ইসলামে অর্থাৎ সব ইসলামী দল মিলে একটা বাক্সা দিবেন প্রত্যেকটা আসনে যে ইসলামের বাক্সা প্রার্থী আমাদের একজন এরপরে দেখি কোন কোন প্রতীক আমাদেরকে হারাইতে পারে ঠিক কি না জোরে কোন সব দল এমনকি জামাত সহ তারা যদি মওদুদীবাদ থেকে একটু সরে আসেন নিজেদের অতীত ভুল স্বীকার করেন একাত্তরের ভূমিকা যদি তারা দুঃখ প্রকাশ করেন তাদেরকে আমাদের সাথে নিতে কোনো আপত্তি নাই ঠিক কিনা জোরে কোন এবং আশা করি এখনকার যে তরুণ নেতৃত্ব এরা এটা করবে আলহামদুলিল্লাহ বলেন এই জামাত ইসলামী আন্দোলন এরপর ইসলামের যতগুলি দল আছে এরা যদি এক জায়গায় আসেন এদেশে আর টর্নেডো আর ঝড় তুফান তৈরি করতে হবে না নিজে নিজে তৈরি হয়ে যাবে ভোটের বাক্সা ভরে বাহিরেও কিছু ভোট পড়বে ঠিক কিনা জোরে কোন তাই আমার দাবি এবং এটাই বাংলাদেশের বাস্তবতা সকল ইসলামিক রাজনৈতিক দলগুলিকে এক হয়ে স্লোগান তুলতে হবে দল যার যার ভোট ইসলাম কোন দলকে ভোট দেব না কোন পীর সাহেবকে ভোট দেব না কোন নেতাকে নয় আমি দেব আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ইসলামের বাক্সা ঠিক কিনা জোরে কোন হ্যাঁ কারণ ব্যক্তি যদি প্রতিষ্ঠা করি দলের গোলামি যদি করি পীরের গোলামি যদি করি হাশরের ময়দানে ধরা পড়ে যেতে পারি ঠিক কিনা বল আল্লাহ বলবে তুমি ইসলাম চাও নাই তোমার দল জিতু কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন দল বিজয়ের জন্য তুমি লড়েছো ইসলাম বিজয়ের জন্য লড়ো নাই তাই বাংলাদেশে কেউ দুধের মতো যাকে ধপধপা সাদা কেউ অমুক তমুক সকল কথা না বলে এখন সব ইসলামী দল এক হইতে হবে ঠিক কি না বলে ধন্যবাদ জানাই যাদের হুঙ্কারকে বাতেলরা ভয় পায় রাজনৈতিকভাবে যারা ঝড়তুফানের মতো আসতেছেন ইসলামী আন্দোলনের হাত পাকা ঠিক কি না জানে কোন পীর সাহেব চরমুনাই গতকালকে ইসলামী আন্দোলনের মহা সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যানে এই দেশের সকল নিবন্ধিত দলের কর্মসূচি এমন কি মাঠের বিরোধী দল বিএনপির কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেছে নতুন খেলা কিন্তু শুরু হয়ে গেল ঠিক কিনা জোরে কোন ওবাইদুল কাদের সাহেব যত খেলতে চান পাও নুলা হবে বল ধাক্কাও দিতে পারবে জায়গায় বসে যাবেন ঠিক কিনা জোরে কোন কারণ যারা বলে ভারতের সাথে আমাদের রক্তের বন্ধন ওরা জ্ঞানপাপী ওরা বেয়াদব আই ক্যান চ্যালেঞ্জ ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না ওরা মূর্তি পূজা করে ওরা মুসলমান জবাই করে ওরা বাবুরি মসজিদে ভেঙে রাম মন্দির বানায় ওরা ঈদের দিন মুসলমানকে গরুর গোশতের দোহাই দিয়ে জবাই করে রড়দা পিটায় হত্যা করে ওরা এ পর্যন্ত 52,000 বার মুসলমানদের উপরে 75 বছরে হামলা করেছে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী কি বলে মোদি এই বেয়াদবের বাচ্চা 2021 সালে বাংলাদেশে এসে দাঙ্গা বাধায় দিয়ে 22 জন মুসলমানকে হত্যা করিয়েছে ঠিক কিনা তোরা কর বাংলাদেশের রাজনীতিবিদ হইয়া কত বড় নিমুখ খারাম আর মীর জাফর তারা সেই মোদির পক্ষে কথা বলে আর ধন্যবাদ জানাই ভারতের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ওই পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি ভারত রাষ্ট্রের একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েও মোদির বিরুদ্ধে স্পষ্ট ভাষায় বলেছেন ওই যে বাংলাদেশে দাঙ্গা বাধায় দিয়ে এসেছে সে আব্বাসে মানুষ ঠিক কিনা বল ভারতের মুখ্যমন্ত্রী হয়ে সে তার বিরুদ্ধে বলতে পারে অথচ আমাদের দেশের নেতা হয়ে ওই ভারত যারা আচ্ছা বলেন তো একটা বিষয় জানতে চাই সব বাদ দিলাম আল্লাহর ঘর বাবুরি মসজিদ 400 বছর আগে তৈরি হয়েছে নামাজ হতো ঠিক কিনা বল এই মসজিদ ভেঙ্গে ওই মসজিদের ভিতের উপরে যারা রাম মন্দির করলেন এটাকে কোনো মুসলমান সমর্থন করতে পারে বাবা এই কথা বলেন না কেন পারে এই কাণ্ড করার পরেও যারা মোদীকে তার সরকারকে সমর্থন করে এরাই জমানার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল এরাই হলো মুনাফিক নেতা এরাই হলো ইসরায়েলের ইহুদিদের দালাল এরাই
হলো জো বাইডেনের তালাল এবার লাঠি হবে একটা কাজ হবে দুইটা দেশ রক্ষা ইসলাম রক্ষা ঠিক কি না জোরে কয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলামের স্বপ্ন খামোশ 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 দোয়া করেন সুস্থ স্বাভাবিক হই আমরা কারো কাছে দেশ ভাড়া দেই নাই নিজেদের কণ্ঠ আর অধিকারও ভাড়া দেই নাই সময় মতো গলায় পাড়া দিয়া 52 ভাষা আন্দোলন আর 71 এর মুক্তি যুদ্ধ যা হয়েছে তার সর কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে ঠিক কি না জোরে কয় রেডি আছেন আপনারা প্রস্তুত আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমি আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইরা কারাগারে যা ঘটেছে আমায় ক্রমের সাথে যে আচরণ করেছে আমি প্রথম দিনই বলেছি জাতিকে কিছু বলবো না কাউকে কিছু জানাবো না একজনকে জানিয়ে দিয়েছি একজন শব্দ দেখেছেন বিচার তিনি করবেন ঠিক কি না জোরে কয় চোর ডাকাত আরে নারায়ণগঞ্জের 7 মার্ডারের আসামি সাতটা খুন করে নূর হোসেন সে কারাগারে রাজার হালতে থাকে তার হাতে মোবাইল ব্যবহার করে আর বা আল্লাহ ওয়ালা আলেম ওলামা এক এক জনের নামে হাজার মানুষ সারা রাত বসে বয়ান শুনে এই আলেমদেরকে নিয়ে প্রথম দুই মাস একটা বালিশে শুইতে দেওয়া হয় এই ওলামা একরামকে বাংলাদেশের কারাগারে নিয়ে লাল ফিতা দিয়ে বেঁধে রাখে ওয়ার্ডের সামনে অন্য লোক আসতে পারবে না এরা বের হইতে পারবে এই ওলামা একরামকে এভাবে মানসিক নির্যাতন বিভিন্ন রকমের রিমান্ডের ভিতরে কত অসংলগ্ন কথাবার্তা বলে তারা মানসিক নির্যাতন করেছেন সময় এসেছে দুই একজন বদলাইলে হবে না সরকার বদলাইলে হবে না গোটা রাষ্ট্রের কাঠামোটা বদলাই ফেলাইতে হবে ঠিক কিনা জোরে কয় কি বলেন ঠিক না আল্লাহ রসুল মদিনায় যায় যেমন গোটা আরব জাহানের মূর্তি পূজাকে লাথি মেরে কবর দিয়ে ইসলামী শাসন করেছেন বাংলাদেশের জন্য একটু একটু পরিবর্তন আর সংস্কার করলে রিফর্ম করলে হবে না গোটা পদ্ধতিটাকে পাল্টায় ফেলাইতে হবে ঠিক কিনা জোরে কয় আপনারা রাজি আছেন তাহলে সুসংবাদ শুনাই আমাদের দেশের পঞ্চ শয়তান আমি নাম রেখেছি এখন থেকে 15-16 বছর আগে তারা একটা মাস্টার প্ল্যান করলো 2050 সালের মধ্যে বাংলাদেশকে তারা বিধর্মী রাষ্ট্র হয় মুশরিক ভারতের অঙ্গরাজ্য বানায় ফেলবে আর না হয় খ্রিস্টান রাষ্ট্র বানায় ফেলবে এরা কারা এক নাম্বার ও ইউরোপ আমেরিকার খ্রিস্টানরা দুই নাম্বার ইসরায়েলের ইহুদিরা যাদের সুরত হলো রাষ্ট্রীয়ভাবে আমেরিকা আর কি বলা হয় আপনার ইউরোপিয়ান কমিশন আর ধর্মগতভাবে এরা খ্রিস্টান এরা ইহুদি কোরআনের ভাষায় গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন একটা হলো অভিশপ্ত জাতি ইহুদি আরেকটা হলো ভ্রান্ত জাতি দ্বালিন নাসারা খ্রিস্টান ঠিক কি না বলেন আমার ভাইরা দুই তিন নাম্বার হলো এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন বেসরকারি সাহায্য সংস্থা আশা পেশা নেশা কষা ঘষা পেশা পায়খানা ঠিক কি না জানে কয় এই এনজিও গুলি তিন নাম্বার হলো আমাদের দেশের কবি সাহিত্যিক দার্শনিক তাসলিমার মতো বেশ্যা এরপরে কি যেন বলা হয় আপনার কবির চৌধুরী শামসুর রহমান এই কি বলা হয় হুমায়ুন আজাদ এই রকম নাস্তিক মুরতাদ গুলি তাদেরকে সাপোর্ট দিছে হা ইসলামে দেশ থেকে বিদায় দাও পাঁচ নাম্বার শয়তান হলো ডুব দিয়া পানি খায় এরা রাজনীতিবিদ ভোটের সময় টুপি মাথায় দেয় আবার পার্লামেন্টে দাঁড়ায় টুপির বিরুদ্ধে কথা বলে ওরা জ্ঞান পাপি আবু জেহেলের ভাব সন্তান ঠিক কিনা জোরে কয় হাসানুল হক ইনু বলেন আর রাশেদ খান মেনন বলেন আর আমাদের যেই নেতা কাদের সাহেব বললেন ভারতের সাথে রক্তের বন্ধন কেউ উলুধনি দেয় না কেউ ভোটের সময় দুর্গা কালীর কাছে যায় না এরা ভোটের সময় ডিঙ্গি মার্কা টুপি নকরি মার্কা জামা স্যান্ডেল মার্কা জুতা একবারে যায় নামাজ কাঁদি নিয়ে এক এক অক্তে এক এক মসজিদে নামাজ পড়ে ঠিক কিনা জোরে কয় আর জুমার দিন যায় তো খতিব সাহেবের বয়ান বন্ধ করে এমপি প্রার্থী ওই দুনিয়াদার নেতাগুলি যারা পঞ্চ শয়তানের পাঁচ নাম্বার এরা বলে সংগ্রামী ভাইয়ের আমার এই ভর যদি আমাদেরকে নির্বাচিত করতে পারেন এই করব সেই করব দেশটারে 12টা বাজায় দেবো ঠিক কিনা স্যার নির্বাচনের সময় এত সালাম দেয় যারা সংসদ ইসলামের বিরুদ্ধে কথা বলে এরা এই নির্বাচনের সময় এখানে সালাম সেখানে সালাম রাস্তাঘাটে সালাম আর সালাম হাত আর নামায় না মনে হয় তালগাছ দাঁড়াই রয়েছে ঠিক কিনা দেখেন নাই ভোটের সময় ওনাকে সালাম হচ্ছে এই যশোরে এক নেতা প্রচন্ড শীতের দিন আপনার ভোট পড়েছে সে 20-25 বছর আগে আর যশোরে এত খেজুর গাছ যশোর মাগুরায় রাস্তার গায়ে যেখানে খেজুরের রস থেকে গুড় তৈরি হয় পৃথিবীর বিভিন্ন দেশে যায় আমার দেশের মর্যাদা বাড়ে ঠিক কিনা তো নেতা মাগরিবের সময় যশোর সাত মাইলের হয়বতপুর বাজারে ভাষণ দিলেন
আর মাগরিবের নামাজের পরে প্রচন্ড শীতে এমন কুয়াশা পড়েছে তিন হাত দূরে মানুষ দেখা যায় না এমন কুয়াশা পড়ে না আমাদের দেশে লঞ্চ বন্ধ হয় বিমান উঠতে পারে না এত কুয়াশা পড়ে পড়ে না এখন নেতাজি পাশের গ্রামে ভোট চাইতে যাবেন রাস্তার গায়ে একটা ছোট্ট মানুষের মতো সাইজের খেজুর গাছ ডালপালা মরে দাঁড়িয়ে আছে কুয়াশায় উনি বুঝতে পারে না মনে করছে এটাও ভোটার কয় আসসালামু আলাইকুম পাতি নেতারা কয় স্যার সালাম কোন জায়গায় দিলেন এটা যে মরা খেজুর গাছ কয় থাপ্পড়দা দাঁত ফালায় দেব কথা কষ্টে লাগে আমার ভোটের দরকার সালাম এক জায়গায় দিলি এইরকম নাটক করে ভোটের সময় নেতারা ঠিক কিনা কয় শুনেন যেই ব্যক্তি ইমামতি করে নামাজ পড়াইতে পারবে না এদেশে তাকে আর ভোট দেওয়া হবে না ঠিক কিনা জোরে কয় এমপি ইমামতি করতে পারবে না এমন এমন বাজে লোক আমাদের এমপি হওয়ার দরকার নাই ওসি সুরায় ফাতিহা সহি পড়তে পারবে না এমন ওসি দরকার নাই সুরায় ফাতিহার তফসির করে মানুষকে সৎপথ দেখাতে পারবে না এমন মন্ত্রী আমাদের দরকার নাই কি বলেন ঠিক না আমার ভাইরা দুঃখ আর ভারাক্রান্ত হৃদয়ে ভুলি নির্বাচনের সময় কত ভঙ্গিমা যে তারা ধরেন উষা জায়গা দেখলেই আল্লাহুম্মা আমিন মনে করছে গ্রামের গোরস্তানকে মারা গেছে কবর দিয়ে দিয়েছে পাতিনে তারা কয় স্যার আত্মলেন কা বা এটা কবর না দূর চেয়ারম্যানে মাটি ফেলাই দিয়েছে রাস্তায় দিয়ে মাটি উঁচা করে রাখছে রাস্তায় দিবে উনি মনে করছে কার কবর কা আল্লাহুম্মা মানে ওনার নাটক করে ভোট নিতে হবে ঠিক কিনা যায় বাড়িতে বাড়িতে যা সালাম আলাইকুম রহমতুল্লাহ বাড়িতে আছো রহমতুল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি আর রহমতুল্লাহ বেরিয়ে আসো তোমার বাবা আমার বাল্য বন্ধু ছিলেন এই প্রাইমারি স্কুল মাঠে একসাথে ছোটবেলা ফুটবল খেলেছি কি সুন্দর সুললিত কণ্ঠ প্রাঞ্জল ভাষা এমনি তো আমাদের নেতাদের গলাগুলি কলাগাছের মতো মোটা বাঁশের মতো শক্ত ঠিক কিনা চলে আসো তোমার বাবার কবর জিয়ারত করে দিই 96-12 জুনে নির্বাচন আগে গাজীপুরের ঘটনা রহমতুল্লাহ কয় স্যার কার কবর জিয়ারত করবেন কে তোমার আব্বার কে স্যার আমার বাবা মারা যায় নাই সরি ঢাকায় বসে শুনেছিলাম তোমার আব্বা অসুস্থ ধরে নিছিলাম এটা মরেই গেছে আরেক বেটার জিন্দা বাবারে মাইরা হলো ভোট চাই এ নাটক করে নেতারা ঠিক কিনা ওই ব্যক্তিদেরকে ভোট দিতে হবে যারা 12 মাস টুপি মাথায় রাখে ভোটের সময় মাথায় রাখবে ঠিক কিনা চলে তা না হলে দেশে আর কোনোদিন শান্তি আমরা পাবো না চাউলের দাম করবে না চুরি ডাকাতি বন্ধ হবে না রাহাজানি বন্ধ হবে না জেনাবে বিচার বন্ধ হবে না ঘরে ঘরে ওরা খ্রিস্টান বানাবার চক্রান্ত শুরু করে দিয়েছে ঠিক না